হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, মানে আমার পিসির ছেলের বিয়ে। সো অনেকদিন পর আবার ব্লগ করছি, জানি না কতটা মানে করতে পারবো, ব্লগ কতটা বড় হবে আমি জানি না। বাট আজকে হচ্ছে রিসেপশন, বিয়ে হয়ে গেছে, বিয়েটা ব্লগ করতে পারিনি। বাট আজকে হচ্ছে রিসেপশন, তো রিসেপশনে আমরা সবাই এসেছি। এখানে আছে রনি, সে হাই। এখানে আছে ভাই ভূষণ, হাই। ও অন্যরকম পাগল আছে, মা হাই বলো। তো আমরা সবাই মিলে আছি, খুব এনজয় করছি, ভীষণ এনজয় হচ্ছে। আজকে আমি একটা আউটফিট পরেছি ব্ল্যাক কালারের লেহেঙ্গার মধ্যে, ফুল। সো এখন আমরা মোটামুটি সবাই রয়েছি, ভীষণ এনজয় করছি। প্রচুর পকোড়া খাওয়া শুরু হয়ে গেছে, তোমাদের সাথে আরও শেয়ার করবো। তোমাদের দেখো কে কে এসেছে, তোমরা সেই ঝলকটা দেখো। আর প্যান্ডেলটা জাস্ট দুর্ধর্ষ হয়েছে, প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন ভাইয়ের সাথে ফটো তুলছে বাবুসোনা, বাপি এখানে ফটো তুলে দিচ্ছে। এখন রনিও বলছে ফটো তুলবে। প্রভু সে হাই, হয়তো তোর মা দেখছে, মনিমা দেখছো কি? যদি দেখো না, যদি দেখো তাহলে হাই লিখবে। না আমি ভিডিওটা পরে ছাড়ো, মানে যখনই ছাড়বো মনিমা তো দেখতে তো পাবে। সেটা বলবি তো আমাকে, আরে জ্বালাতে বলো, নাচ মনিমা দেখবে পরে ভিডিওটা। এখন রয়েছে মা, ছোট বাবা এখানে, সবাই মিলে এখন এনজয় হচ্ছে। মা খাচ্ছে পকোড়া আর ছোট বাবা খাচ্ছে কফি, ঠিক আছে। সব এখানে দেখো রগরে ফটো নিয়ে তুলছে সবকটা ভাই আর জয়বাবু মিলে। দাঁড়ায় এবার ফটো তুলি, যাও ভাইকে বলো তুলে। এই জেঠিমার ছবি নেই, আপনার ছবি নেই।
সাইডে ঘোরো মা, দেখি তোমার শ্বাসটা, মাথাটা ঘোরো। আজকে মা সুন্দর খোপা করেছে, ফুল দিয়েছে, আবার এখানে ঝুমকো, মানে সাজ। কেমন লাগছে বলো মা বাবুসানের বিয়েতে এসে? খুব সুন্দর। আপনি বলো বাবুসানের বিয়েতে কেমন লাগছে? অসাধারণ লাগছে। ঠিক আছে, সো গাইস, এখন আমরা বসে একটু এখানে গল্প করছি। এখানে আছে রনি, রনি আছে, ছোটো বাবা রয়েছে এখানে। আমরা এখন গল্প করছি সবাই মিলে, কতটা কথা তোমাদের কাছে যাচ্ছে বুঝতে পারছি না, বাট গল্প করছি। মানে পাকোড়া খেয়ে পেট জাস্ট ভরে গেছে, পরে খাবো, এখন যেহেতু আমাদের বাড়ির লোক আমরা পরেই খাবো। সো গাইস, এখন আমরা আবার এখানে ল্যাদ, মানে ল্যাদ খেতে এসেছি, প্রচণ্ড আবার গল্প করছি। যাই না, আজকে প্রচণ্ড মানে কিরম একটা দেখ, মানে একটা মানে ঝিরঝিরে ভাবটা আসছে ক্যামেরার মধ্যে, জানি না কেন প্রচণ্ড ঝিরঝিরে ভাবটা আসছে। এখানে আমি আছি, ভাই আছে, এখানে প্রভু আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। রনি হারিয়ে গেছে, বলছে ভালো, মানে যেটা বলে বোঝানো যাবে এতটা মোটামুটি এসে গেছে, ঝিরঝিরে লাগছে, হেজি লাগছে, হেজি লাগছে, হচ্ছে ব্যাপার, মানে এনজয় করছি, এনজয় করি, দেখা যাক। চলো বাবা, চলো বাবা, করো করো, নাচো নাচো নাচো, ছোট বাবা নাচো নাচো নাচো। বান্ধুরা সব কোথায় গেল ট্রেনে নাচাতে? Let's go.
ব্যাচ স্টার্ট হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাই যে ফার্স্ট কি খাচ্ছি আজকে। এ বাবা কি বাজে কালার লাগছে, কালচে লাগছে। এখানে মা খাচ্ছে, ছোট বাবা খাচ্ছে, রনি, আর ওই দেখো ওখানে প্রভু, বাপি, ঐশ্বর্য, আর ওখানে রাজরতন খাচ্ছে। অ্যাকচুয়ালি চিকেন শার্টে দেখতে অন্যরকম লাগছে ফর লাইটিং, জাস্ট লাইটটা দেখো, এই দেখো লাইটটা হয়েছে এইবার চিকেন শার্টেটা দেখো, তোমরা বুঝতে পারছো। সো এখানে সবাই এখন খেতে বসে গেছে, এখানে পিসে মশাই রয়েছে, চোখ পুরো লাল হয়ে গেছে। এবার দেখো আমাদের দিয়েছে ফুলকো, ফুলকো কচুরি, কড়াইশুটির কচুরি, সঙ্গে এখানে আলুর দম। এখানে ছাটে খেয়ে শেষ করতে পারিনি, রানির কচুরি নিচ্ছিলাম। সো গাইস এখানে দেখো আমাদের সাদা ভাত এসে গেছে, ওখানে বিভিন্ন আইটেম ছিল, ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল, আর ওখানে তোমার চিকেন আছে, চিকেন দিচ্ছে এখন, একটু গ্রেভি দেবে। আমাকে পনির দিও, বা পনির এখানে। এখন আমি নিয়েছি হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে চিকেন। চিকেন দিন একটুখানি, চিকেন চিকেন। আমাদের ভাইয়ের বিয়ে কমপ্লিট, এরপর বোনের